শুক্রবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ রেড রোডে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। মূল ধর্নামঞ্চ বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ। এছাড়াও আরও দুটি মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে তিনি বিভিন্ন প্রশাসনিক কাজ করবেন। নিরাপত্তা বিষয়ে সুনিশ্চিত করতে 40টি সিসিটিভি ক্যামেরা এবং 2টি বিশেষ ক্যামেরা বসানো হয়েছে মঞ্চে। আগামীকাল থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা রয়েছি রেড রোডের সামনে। রেড রোডের সামনে মুখ্যমন্ত্রীর যে মঞ্চ, মূল মঞ্চের পাশাপাশি আরও দুটি মঞ্চ বাঁধা হচ্ছে, সেই মঞ্চের কাজ প্রায় তুঙ্গে এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। আমরা জানি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই স্থানেই আগামী বছর কিন্তু ধর্না দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন নিয়ে গেছেন এবং তার পরবর্তীকালে রাজভবনের সামনেও তার ধর্না আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে আর 7 দিন সময় দেব কেন্দ্রীয় সরকারকে, তারা যদি কেন্দ্রীয় বঞ্চনার যে টাকা সেই টাকা যদি রাজ্য সরকারকে না দেয় তাহলে কিন্তু আবারও ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। সেই মতোই কিন্তু এক সপ্তাহের যে সময়সীমা কালকে শেষ হচ্ছে এবং তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেড রোডের সামনে মুখ্যমন্ত্রীর ধর্নার যে মঞ্চ সেটা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে চলছে এবং মুখ্যমন্ত্রী গতকাল থেকে এখানেই ধর্না দেবেন এবং তার মূল মঞ্চের পাশাপাশি যে দুটো মঞ্চ বানানো হচ্ছে সেখান থেকেই কিন্তু প্রশাসনিক কাজকর্মগুলিও কিন্তু তিনি সামলাবেন তেমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।